আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে একবার দুজন লোক একটা কিশোর ছেলেকে টেনে হিচড়ে দরবারে নিয়ে এলো। খলিফা জিজ্ঞেস করলেন, তোমরা এই ছেলেটিকে এভাবে টেনে এনেছো কেন? তারা জবাব দিল, এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করেছে। খলিফা জিজ্ঞেস করলেন, কথা কি সত্য? ছেলেটি বলল, হ্যাঁ কথা সত্য, আমি হত্যা করেছি, কিন্তু এটা নিতান্তই দুর্ঘটনা ছিল। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তখন তাদের বাবা আমার উটের গায়ে পাথর ছুড়ে মারেন। পাথরটা গিয়ে আমার উটের চোখে লাগে। পশুটার যন্ত্রণায় ছটফটানি দেখে রাগে আমার মাথায় হুঁশ ছিল না, আমিও তখন পাল্টা পাথর ছুড়ে মারি এবং দুর্ঘটনাক্রমে পাথরটা গিয়ে ওনার মাথায় লাগে এবং তিনি মারা যান। এটা একদমই ইচ্ছাকৃত ছিল না, আমি ক্ষমা প্রার্থী। খলিফা দুই ভাইকে জিজ্ঞেস করলেন, তোমরা কি ছেলেটিকে ক্ষমা করে দিবে? দুই ভাই বলল, না, আমরা ওর মৃত্যুদণ্ড চাই। খলিফা তখন ছেলেটিকে বললেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? ছেলেটি বলল, আমার বাবা মৃত্যুর আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিলেন, আমি সেগুলো এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমাকে 3টা দিন সময় দিন, আমি সেই সম্পদগুলো আমার ভাইকে বুঝিয়ে দিয়ে আসি। বিশ্বাস করুন, 3টা দিন, আমি ফিরে আসবো এরপর। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন বের করতে পারো যে নিশ্চয়তা দিবে যে তুমি 3 দিন পর ফিরে আসবে। ছেলেটি দরবারের চারদিকে তাকালো, এত মানুষ জড়ো হয়েছে বিচার দেখতে, কেউ তার জন্য রাজি হলো না জামিন হতে, সবাই মাথা নিচু করে বসে আছে। হঠাৎ দরবারের পিছন থেকে একটা হাত উঠল, কার ছিল সেই হাত? প্রখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি জামিন হব। বুঝতে পারছেন, জামিন হওয়া মানে ছেলেটি যদি ফিরে না আসে তাহলে হযরত আবু যর গিফারির শিরচ্ছেদ হবে। যাই হোক, ছেলেটি মুক্তি পেয়ে গেল। একদিন পেরিয়ে গেল, 2 দিন পেরিয়ে গেল, 3য় দিনে যখন ছেলেটি ফিরে আসছে না, তখন সেই দুই ভাই হযরত আবু যর গিফারির বাড়িতে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে তিনি দরবারের দিকে রওনা হলেন। মদিনার সব লোক তার পিছন পিছন চলছে, সবাই দেখতে চায় কি ঘটতে চলেছে। একটা কিশোর ছেলের ভুলের জন্য হযরত আবু যর গিফারি আজকে প্রাণ দিতে চলেছে। মাগরিবের আজান হবে হবে এমন সময় সবাই দেখতে পেল, ওই দূর থেকে ছেলেটা দৌড়ে আসছে। উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি, কোন জিনিসটি তোমাকে ফিরিয়ে এনেছে? ছেলেটি বলল, আমি চাই না যে কেউ বলুক যে একজন মুসলমান কথা দিয়েছে এবং সে সেই কথাটা রাখেনি, আমি সেজন্যই ফিরে এসেছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আপনি কেন ছেলেটির জন্য জামিন হয়েছিলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি সেদিন দেখেছিলাম দরবারে কেউ ছেলেটির জন্য সাহায্য করেনি, আমি চাই না কেউ বলুক যে একজন মুসলমান সাহায্য চেয়েছিল এবং অন্য মুসলমান তাকে সাহায্য করেনি। এবং তখন সেই দুই ভাই উত্তর দিল, আমরাও চাই না কেউ বলুক যে একজন মুসলমান ক্ষমা চেয়েছিল এবং অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। এবং তারপর ছেলেটা মুক্তি পেয়ে গেল। মুসলিম শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমগ্র মুসলিম জাতি একটা দেহের মতো, দেহের কোন অংশে ব্যথা অনুভূত হলে যেমন সমগ্র শরীর আক্রান্ত হয়, সেরকম পৃথিবীর কোন অংশে মুসলমানরা নির্যাতিত হলে সেটা সমগ্র মুসলিম উম্মার জন্যই একটি বেদনার বিষয়।